কারণ একটা মানুষের সবচেয়ে বেশি পাপের আশ্রয়স্থল এই যৌবনকাল একজন নারী হোক কিংবা একজন পুরুষ হোক সবচেয়ে বেশি পাপ করে যে সময় সবচেয়ে বেশি পাপ তার কাছে আশ্রয় পায় যে সময় সেই সময় হলো যৌবনকাল নিজেকে সংশোধন করতে হলে নিজের সমালোচনা করতে হবে আমরা আজকে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের ছেলের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের মেয়ের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্য ব্যক্তির সমালোচনা নিয়ে ব্যস্ত লাভ কি প্রকৃত মুজাহিদ প্রকৃত যোদ্ধা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কারণে তার নিজের নফসের উপরে জিহাদ করতে পারে যদি হাত আমার বিরুদ্ধে কথা বলে হাত কথা বলবে এই পৃথিবীর কথা তাহলে এই পৃথিবীতেই হাতকে সঠিক চালাতে হবে চোখ যদি কথা বলে তাহলে চোখ কথা বলবে এই পৃথিবীর কথা তাহলে পৃথিবীতেই চোখকে ঠিকঠাক মতো চালাতে হবে কি হালাল কি হারাম এটা দেখার সুযোগ নাই সুদকে জায়েজ করে সেটাকে যে কোনো মূল্যে খাইতে আমরা আজকে মুনাফা বানিয়ে ফেলেছি আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنجر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألجمنه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا عن فجلة بن عبيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حصة الوداع المجاهد من جهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب راه بيهقي ومستدرك حاكم بإسناد صحيح যাবতীয় তারি প্রশংসা মহান আল্লাহর জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের নেই আজকে আবারও এই তালিমি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সকল প্রতিবন্ধকতা অসুস্থতা বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে মুক্ত থেকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় অন্তে আমরা বসার সুযোগ পেয়েছি সেজন্য সে মহান রবের শানে শুকরিয়া সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ দরুদ এবং তসলিমাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই তালিমি বৈঠকের জন্য আমি পরপর তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আজকের এই তালিমি বৈঠকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সংক্ষিপ্ত তালিম যে বিষয়ের উপর দিতে চাই সে বিষয়টি হচ্ছে আত্মসমালোচনা ও নিজেকে সংশোধন আত্মসমালোচনা ও নিজেকে সংশোধন শীর্ষক বিষয়ের উপরে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ সহিহ হাদিস থেকে তালিম দেওয়ার চেষ্টা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ আত্মসমালোচনা কি আত্মসমালোচনা এখানে যে আত্মা বা আত্ম এটা নিজেকে বোঝায় আর সমালোচনা তো আমরা বুঝি বুঝি না সমালোচনা কিন্তু করতে আমরা বেশ পটু সেটা অন্যের আমাদের না কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিজের সমালোচনা নিজের সমালোচনা যদি না করি আমরা তাহলে নিজেকে কখনো সংশোধন করতে পারবো না এজন্য আজকের আলোচ্য বিষয় আত্মসমালোচনা ও নিজেকে সংশোধন আমরা করতে চাই তো ইনশাআল্লাহ
আজকের পর থেকে দিন রাত্র 24 ঘন্টার যে কোন একটা সময় ফেলে আসার সময়গুলোর প্রতিটি মিনিট প্রতিটি সময় প্রতিটি কর্ম অন্তত একটু আমরা মিলিয়ে দেখব যে আসলে এই কর্ম কথা কাজ যেগুলি ছেড়ে এসেছি আমরা এগুলিতে আমাদের মুক্তি আছে কিনা এগুলি আমাদের নেকি হাসিলের কারণ কিনা বা এগুলিতে আমাদের কি পরিমাণ অপরাধ হয়েছে সেটা শনাক্ত আমাকেই করতে হবে যদি করি তাহলে আমরাই বেশি লাভবান হব এ মর্মে পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাসরের 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এছাড়া 17 নম্বর সূরা সূরা ইসরা বা বানি ইসরাইল এর 13 এবং 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা হাসরের 59 নম্বর আয়াতে 18 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাস স্থাপনকারীগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেক ব্যক্তির প্রত্যেক আত্মার লক্ষ্য করা উচিত দেখা উচিত মিলিয়ে নেওয়া উচিত মা কদ্দামাত লিগাদ সে আগামী দিনের জন্য কি পরিমাণ সঞ্চয় করছে কি পরিমাণ জমা করছে সেটা মিলিয়ে দেখা দরকার ওয়াত্তাকুল্লাহ এরপর আল্লাহ আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রত্যেকটি কর্ম প্রতিটি কর্ম সম্বন্ধে অবগত সম্মানিত উপস্থিতি আমরা প্রতিদিন লক্ষ্য করব যে আমরা আসলে কি পরিমাণ সঞ্চয় করছি যদি তো আমরা এখানে লক্ষ্য না করলেও আরেকটা জায়গায় লক্ষ্য করি সেটা পকেটে ঠিক না আমরা দেখি যে আসলে কি পরিমাণ অর্থ সঞ্চয় হচ্ছে অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু খুব নজর আমাদের কিন্তু আসলে অর্থ সঞ্চয়ের চেয়ে বেশি লক্ষ্য করতে হবে যেটা সেটা হচ্ছে যে আমরা কি পরিমাণ পুঁজি এই পার্থিব জীবনে হাসিল করলাম জমা করলাম যেটা পরকালে ভাঙিয়ে পরকালে আল্লাহর সামনে পেশ করে আমরা মুক্তি পেতে পারি মহান আল্লাহ এই মর্মে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরা এর 13 এবং 14 নম্বর আয়াতে বলেন কুল্ল ইনসানিন আল জামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা প্রত্যেক মানুষের গলায় আমি একটা আমলনামা ঝুলিয়ে দিয়েছি যেখানে প্রতিনিয়ত আমাদের প্রতিটি কথা কর্ম রেকর্ড হচ্ছে জমা হচ্ছে প্রতিটি কথা এবং কর্ম জমা হচ্ছে রেকর্ড হচ্ছে এখানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা আর কিয়ামত যেদিন হবে বিচার যেদিন হবে ওই বান্দাকে যখন আমার সামনাসামনি করব সেদিন তার এই আমলনামা তার গলাতে যেটা ঝোলানো ছিল পৃথিবীতে সেটা আমি বের করব সেটা বের করা হবে কিতাব ইয়ালকাহু মানসুরা এটা এমনই একটা কিতাব হবে যে কিতাবের সব কিছু ওই ব্যক্তি স্পষ্ট দেখতে পাবে স্পষ্ট দেখবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব পড়ো তুমি তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি নিজেই যথেষ্ট তোমার বিচারের জন্য তুমি নিজেই বলতে পারো তুমি জান্নাতি না জাহান্নামী যদি আমার বিচার আমাকেই করতে হয় যদি আমার পুঁজি দিয়ে আমাকেই বাঁচতে হয় তাহলে আমার বিচারের পূর্বে আমার পুঁজিটি সংশোধন জরুরি কিনা একটু কথা বলো জরুরি কিনা অবশ্যই জরুরি কিন্তু আমরা কি আসলে যত্নবান এই পুঁজির ব্যাপারে রোল নাম্বার 1 2 3 4 5 6 এরকম ধারাবাহিকভাবে ছাত্রদের মূল্যায়নে রোল নাম্বার আছে না ধরো যে 10 যে 10ই আছে তার উপরে 9 জন আছে এই 10 যে আছে সে যদি দেখতে চায় এরকম মিলাতে চায় যে আমার পূর্বে 9 জন আছে কি কারণে আছে কিভাবে তার আমার পূর্বে চলে গেছে কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে এইগুলি যদি সে একটু আত্মসমালোচনায় নিয়ে আসে নিজের মধ্যে নিয়ে আসে যে আসলে আমি দেখি তো কি কারণে আমি পিছিয়ে গেলাম তো এই মর্মে যদি তাদের মার্কস নিজের মার্কস সবগুলিকে একটু অ্যানালাইজ করে একটু মিলিয়ে দেখে দেখার পরে সে যদি প্রসেসটা চালায় তাহলে উন্নয়ন সম্ভব না সম্ভব কিনা যে কেন কোরআনুল মাজিদে আমার চেয়ে সে নাম্বার বেশি পেয়েছে অ্যারাবিকে কে কিভাবে সে আমার সে নাম্বার বেশি পেল
তাহলে আমার ত্রুটিগুলো কোথায়? এই খতিয়ে দেখা, এই খতিয়ে দেখার অবস্থায় যদি ও আরো বেশি পরিশ্রম করে খতিয়ে দেখতে থাকে বারবার যে আমার আসলে লসটা হচ্ছে কোথায়, দেখা যাবে যে ওর গ্যাপটা একসময় পূরণ হবে এবং একসময় দেখা যাবে যে ও সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক এভাবে এগোনো কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সম্মানিত উপস্থিতি, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যেহেতু ছাত্র, তোমরা জানো, অনেকে দেখেছো, বয়স কম। আচ্ছা বলতো বাবা, যে তোমাদের সামনে কোনো মানুষ মারা গেছে এরকম দেখোনি তোমরা? যখন মানুষ মারা যায় তখন তার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকে, কিন্তু ওই যে সাকরাতুল মাউত, তার যে মৃত্যুর যে কষ্টটা হচ্ছে, তার এই সময় তার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র কেউ কি সহযোগিতা করতে পারে, তাকে সহযোগিতা করতে পারে, কমাতে পারে, তার শাস্তি কি লাঘব করতে পারে? তার যে কষ্ট হচ্ছে, সাকরাতুল মাউত হবে, হবেই তো, সেখানে যে হচ্ছে এটাতে কিছু সহযোগিতা তারা করতে পারে? পারে না। আচ্ছা মারা গেল, এরপরে কবরে রাখা হয়, জানাজা হলো, কবরে রাখলাম আমরা। কবরে রাখার পর সেখানে কিছু ফেরেশতা আসে, সেখানে ফেরেশতা এসে প্রশ্ন করে না? প্রশ্ন করে। আমি সংক্ষিপ্ত বলছি তোমাদের বোঝার জন্য। তো প্রশ্ন করে, এই প্রশ্ন যদি সঠিক জবাব সে দেয় তাহলে জান্নাতির পরিবেশ সে সেখানে পাবে, কবরে পাবে। আর যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে কি হবে? জাহান্নামী পরিবেশ সেখানে পাবে, তার উপরে কি হবে? তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। এখানে আলমে বারজাখী জীবন যেটা বলা হয়, একেবারে মৃত্যু, এই কবর থেকে শুরু করে একেবারে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এটা আলমে বারজাখী জীবন। এই জীবনে এই কষ্ট অথবা এই শান্তি সে ভোগ করে, সেখানে কিন্তু একাই ভোগ করে, তার সাথে কি কেউ থাকে? থাকে না। এরপরে কিয়ামত হলো, এবারে হাসরের ময়দানে তার বিচার হয়, বিচার হবে, বিচারের সময় সামনাসামনি তার প্রশ্নোত্তর হবে, বিচার হবে। এই বিচার যখন চলমান, তখন সে কোনো প্রশ্নে আটকে গেলে, কোনো বিপদে পড়লে, আল্লাহর সাথে তার প্রশ্নোত্তরে যে বিপদে সে পড়েছে, এখানে কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করতে পারে? পারে না। পারবে কি? কোনো সহযোগিতা নেই, বরং নিজেকেই নিজের আমল দিয়ে আল্লাহকে বোঝাতে হবে যে আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম। আচ্ছা তাহলে মৃত্যু থেকে কবর, কবর থেকে কিয়ামত, কিয়ামত থেকে হাসর, প্রতিটি জায়গাতে নিজের দায়িত্বে, নিজের আমল দিয়ে, নিজের প্রশ্নোত্তরে, নিজের যোগ্যতায় বাঁচতে হয়, ঠিক কিনা বলো? যদি নিজের যোগ্যতায় বাঁচতে হয় তাহলে বাঁচতেই যেহেতু আমাকে হবে, আমরা কি কেউ এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাই? কে যেতে চাও তোমরা একটু হাত তুলে দেখাও তো, যে এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাব? তাহলে যেহেতু কেউ যেতে চাই না, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের আমল সংশোধন করতে হবে, যে কোনো মূল্যে আমাদের আমল সংশোধন করতে হবে। এটা কখন করবো আমরা? যৌবনকালে নয়, তাই না? একেবারে বৃদ্ধ অবস্থায় যখন বৃদ্ধ হয়ে গেলাম, তখন যে এটা কি সংশোধন করলে হবে, সুযোগ হবে? হয়তো এমন হয়ে গেল যে সুযোগ পেলাম না, সুযোগ আছে আমাদের। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহুতে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধের উপরে হাত দিয়ে, আব্দুল্লাহ ইবনে উমার বলছেন আখাজা বিমান কিবি, আল্লাহ রাসূল আমার কাঁধ ধরলেন, এরকম ঝাঁকুনি দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার, হে আব্দুল্লাহ ইবনে উমার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওবের সাবিল, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো জানো তুমি অপরিচিত, তুমি জানো বিদেশ এসেছো, তোমার কেউ পরিচিত নয়, তোমার লোক যেমন পরিচিত না, পরিচিত নয়, তোমার রাস্তাঘাটও পরিচিত নয়, তুমি একেবারে অপরিচিত একটা জায়গায় বসবাস করছো, তুমি একেবারে পুরা নিজে অপরিচিত, এরকম ভাবে পৃথিবীতে বসবাস করো, অপরিচিত যদি হয়, রাস্তাঘাট যদি না চেনা হয়, আমি যদি মানুষকে না চিনি তাহলে সেখানে অপরাধ প্রবণতা একটু কম হয়, কারণ রাস্তাঘাট তো চিনি না, পালাবো কোন দিক দিয়ে? আর যদি আমি কাউকেই চিনি না, কোনো কারণে যদি আমি অপরাধ করে ধৃত হয়ে যাই, ধরা খেয়ে যাই, তাহলে তারা আমাকে কঠিন শাস্তি দিবে, তারা আমাকে কেউ চিনে না। এইভাবে আমাদেরকে বাস করতে হবে। এরপর আব্দুল্লাহ ইবনে উমার নিজে বলছেন, এটা তার নিজের উক্তি, ইজা আমসাইতা ফালা তাংতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাতা ফালা তাংতাজিরিল মাসা, তুমি যদি সন্ধ্যায় জীবিত থাকো, সন্ধ্যা অবস্থায় তোমার জীবন চলছে, তুমি সকালের অপেক্ষা করো না, কারণ তুমি সকাল নাও পেতে পারো। কি পাবো? এই যে সন্ধ্যা এখন আমরা আছি, দেখি একজন হাত তুলে তোমরা দেখাও তো যে আমি সকাল পর্যন্ত জীবিত থাকবো, কেউ আছো? এরকম বুকের পাটা সাহস, হ্যাঁ সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো, এরকম একজন হাত তুলে দেখাও। তাহলে কেউ পারে না,
কেউ পাচ্ছে না ঠিক অনুরূপভাবে তুমি যদি সকালে জীবিত থাকো তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না আমরা কিসের আশায় বসে আছি সম্মানিত উপস্থিতি যদি আমি সন্ধ্যায় জীবিত থাকি তাহলে সকালের অপেক্ষা নয় সকালে জীবিত থাকি তাহলে সন্ধ্যার অপেক্ষা নয় বরং এর পূর্বেই নিজেকে সংশোধন করতে হবে আজকের পর থেকে নিজেকে নিয়ে সংশোধন করি কিভাবে এশার সালাত আদায় করে যখন তোমরা পড়ালেখা শেষ করে খাবার শেষ করে তোমরা যখন ঘুমাতে যাবে ঘুমানো যাওয়ার ঘুমাতে যাওয়ার পরে ঘুমার নাম দোয়া জিকির পড়লে যেগুলি দোয়া এখানে পড়ার মাসনুন দোয়া আছে সেগুলি দোয়া পড়ে নেওয়ার পরে তুমি অন্তত 2 মিনিট 3 মিনিট একটু সময় ব্যয় করো যে তুমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার এই ঘুমে আসছো এই গোটা দিনে তুমি যদি 18 ঘন্টা পেয়ে থাকো এই গোটা দিনে তুমি যদি 16 ঘন্টা পেয়ে থাকো তাহলে তোমার এই 16 ঘন্টার ভিতরে তোমার বাঁচার রাস্তা বেশি ছিল না মরার রাস্তা বেশি ছিল নেকির রাস্তা বেশি ছিল না পাপের রাস্তা বেশি ছিল নেকি অর্জিত হয়েছে বেশি না পাপ অর্জিত হয়েছে বেশি এটা একটু মিলিয়ে নিতে হবে যদি আমরা একটু মিলিয়ে নিতে পারি তাহলে আমরা পরবর্তী দিন সুন্দরভাবে শুরু করতে পারি যে গতদিন আমার এই ভুলগুলো ছিল গতদিন আমি এই পাপগুলো করেছি এখানে আমার আগের যিনি ঘোষক তিনি কিন্তু বললেন একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা মানুষ আমাদের দ্বারা পাপ হবে পাপ হবে না পাপ হতে পারে পাপ হতে পারে আসসালাম স্পষ্ট ভাষায় বলেছেন তোমার দ্বারা যদি কোনো পাপ হয়েও যায় তাহলে সাথে সাথে তুমি একটা নেকির কাজ করে ফেলো পাল্টা তাহলে আমি আমার আমলনামা মিলাতে গিয়ে 16 ঘন্টা 18 ঘন্টার এই কাজগুলো মিলাতে গিয়ে দেখলাম যে আমার পাপ বেশি হয়ে গেছে তাহলে আমি কি করব সেখানে সাথে সাথে সূরা 3 ইখলাস 3 বার পড়ে নিই কি পড়বো আমরা সূরা ইখলাস 3 বার পড়ে নিলে রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ 3 বার পড়লে কোরআনুল কারীম পুরোটা পড়ার মধ্যে যে নেকি পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় সূরা ইখলাস 3 বার পড়লে সেই মর্যাদা পাওয়া যায় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এভাবে আমি আমার নেকির আমলটাকে আরো বাড়াতে পারি এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি যে কথাগুলো যুক্ত করেছিলেন তার একটা খণ্ড অংশ এটি ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন এভাবে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ প্রকৃত মুজাহিদ প্রকৃত যোদ্ধা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কারণে তার নিজের নফসের উপরে জিহাদ করতে পারে নিজের আত্মার সাথে জিহাদ করতে পারে নিজের আত্মা বড় বেঈমান আমরা কিন্তু অনেক সময় পাপের দিকে দড়িয়ে যাই পাপের দিকে আমাদেরকে টেনে নিয়ে যায় আমাদেরকে এ কারণে অন্তর সব সময় টানে আমাদেরকে পাপের দিকে লোভের দিকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায় হজের ভাষণে জেনে রাখো প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের নফসের সাথে জিহাদ করতে পারে নফস অনেক সময় অনেক খারাপ কিছু চাই আমাকে অবশ্যই সেখানে লক্ষ্য করতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বলছিলাম নিজেকে সংশোধন করতে হলে নিজের সমালোচনা করতে হবে আমরা আজকে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের ছেলের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের মেয়ের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্য ব্যক্তির সমালোচনা নিয়ে ব্যস্ত লাভ কি অন্যের সমালোচনা করলে সেটাকে গীবত বলা হয় গীবত কি ইসলামে জায়েজ আর সেটা আরো খারাপ পর্যায়ে চলে যাবে যদি সেটা অপবাদ হয় সেটাকে আরবিতে বহতান বলা হয় তোমরা সবই জানো গীবতের হুকুম হলো হারাম আর বহতানের হুকুম হলো অত্যধিক হারাম অত্যধিক হারাম সুতরাং আমরা অন্যের গীবত নিয়ে সমালোচনা নিয়ে পরচর্চা নিয়ে কিন্তু বেশি ব্যস্ত আছি অথচ যে সেই হলো বুদ্ধিমান সেই হলো অরিজিনাল বুদ্ধিমান হবে যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে আমি আমার সমালোচনা করলাম দেখলাম আমার অবস্থাটা কি আমি আমার পরিবারের সমালোচনা করলাম আমি আমার ছেলের সমালোচনা করলাম আমি আমার মেয়ের সমালোচনা করলাম আমি আমার স্ত্রীর সমালোচনা করলাম আমি নিজের সমালোচনা করলাম এই সমালোচনায় যে ত্রুটিগুলো বের হলো পরের দিন সেগুলিকে সুন্দরভাবে সংশোধন করে আমরা সামনের দিকে সেই দিনটাকে অতিবাহিত করার চেষ্টা করব এরাই হলো সত্যকারের বুদ্ধিমান এরাই তাদের আমল নামাকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে কবরে যেতে পারে আর এই অবস্থায় পরিচ্ছন্ন আমল নামা নিয়ে যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হই আর আল্লাহ আমাদের আমল নামা দেখে খুশি হয়ে আমাদেরকে যদি জান্নাত দেন এটাই কি আমাদের জন্য সফলতা নয় সম্মানিত উপস্থিতি এজন্য
আপনাদের কাছে যে বিষয়গুলো আমি যে বিষয়টি বলছি সেটা হলো আত্মসমালোচনা আজকের পর থেকে অন্যের সমালোচনা নয় বরং নিজের সমালোচনা করি তোমরা যারা ছাত্র আছো ছাত্র জীবনে ছাত্রত্বের সমালোচনা করো কালকে আমি ক্লাসে গিয়ে পড়া পারিনি এই পড়া কেন আমার হলো না এই পড়া কেন হয়নি একটু ফিরে আসো যে আমার ত্রুটি কোথায় ছিল এই সাবজেক্টের পিছনে আমার সময় কম হয়েছে অথবা এই সাবজেক্টে আমি গুরুত্ব দিয়ে পড়াশোনা করিনি এরকম যদি একটু সমালোচনা করি নিজেকে যদি একটু সাজানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে সামনের ক্লাসে আরো ভালো করা সম্ভব ঠিক কি না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা যদি একটু দেখি তাহলে আরো ভালো বুঝব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন সহিহ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা আদম সন্তানের উপরে জেনার একটা অংশ নির্ধারিত আছে নির্ধারিত একটা অংশ লিখে দেওয়া আছে সেটা সে কখনোই এড়াতে পারবে না সেটা তার উপরে আসবেই তবে সতর্ক হলে সম্ভব সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাল আইনানে জিনাহু মান নজর তার চোখের জেনা হলো দেখা চোখের জেনা হলো দেখা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল উজুনানে জিনাহু মাল ইসতিমা তার কানের জেনা হলো শোনা তার কানের জেনা হলো শোনা এরপর তিনি বলছেন তার হাতের জেনা হলো ধরা এরপর তিনি বলছেন তার পায়ের জেনা হলো হাঁটা চলা এরপর তিনি বলছেন তার অন্তরের জেনা হলো কামনা করা বাসনা করা এরপর এতক্ষণ পর্যন্ত যে জেনাগুলো হয়েছে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে সবগুলো বাস্তবায়ন করে তার লজ্জায় স্থান হয় এটা সত্যে রূপান্তরিত হয় অর্থাৎ সে জেনায় লিপ্ত হয় অথবা সেটা মিথ্যায় রূপান্তরিত হয় হয়তো সে জেনা পরিহার করেছে কিন্তু তার হাতের গোনা হয়েছে জেনার গোনা হয়েছে কেন সে হাত দ্বারা অবৈধ স্পর্শ করেছে তার চোখের জেনা হয়েছে কেন তার চোখ অবৈধ দেখা দেখেছে তার কানের গোনা হয়েছে কেন সে অবৈধ শোনা শুনেছে কি আমরা সমাজের মধ্যে কি এগুলি হচ্ছে না আমাদের চোখ কি সবই ঠিক দেখে আমি মনে করেছি আমার চোখ যেমন ইচ্ছা চালাতে সম্ভব সম্ভব আমি চালাচ্ছি চোখ আমার স্বাধীন আমিও স্বাধীন চীনা সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন আদ দুনিয়া ওয়াসিজনুল মুমিন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা জেলখানায় কেউ স্বাধীন থাকে জেলখানায় কেউ স্বাধীন থাকে যে ব্যক্তি জেলখানায় আছে ওই ব্যক্তি কি ইচ্ছা করলেই আজকে রাতে আমি ইচ্ছা করলাম যে আমি জেলখানায় আজকে রাতে একটু খাসির ভোনা গোশত দিয়ে একটু বিরিয়ানি খাবো এই ইচ্ছা করলেই কি আমি পাবো আজকে রাতে আমি আমার স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই আজকে রাতে আমি আমার ছেলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই চাইলে ও পাবে পাবে না কারণ পরাধীন আমি তো মুমিন আমি তো মুসলিম আমি তো আহলুল হাদিস আমি তো পুরা পরাধীন এই পৃথিবীতে আমার স্বাধীনতা অতটুকুই যতটুকু স্বাধীনতা ততটুকুতে চোখ ওই পর্যন্ত দেখা যায় যতক্ষণ আল্লাহর নির্দেশনা চলে হাত ওইটাই ধরতে পারে যেটাতে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন আছে চোখ ওইটাই দেখতে পারে যেটাতে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন আছে পা ওখানেই যেতে পারে হাঁটতে পারে ওইদিকে যেখানে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন আছে কান ওইটাই শুনতে পারে যেটা আল্লাহ রাসূলের শোনার অনুমোদন আছে অন্তর সেটাই কল্পনা করতে পারে যেটা আল্লাহ তার রাসূলের অনুমোদন আছে সম্মানিত উপস্থিতি আমরা তো এটা লক্ষ্য করছি না যদি এই পরিস্থিতি হয় মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরার মধ্যে অন্য জায়গাতে এভাবে বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা নিঃসন্দেহে তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দর্শন শক্তি তোমাদের অন্তর অবশ্যই কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে আজকে আমার চোখ আমি স্বাধীনভাবে ব্যবহার করলাম আমি স্বাধীন এখানে ফেরেশতা রশি লাগিয়ে ডান্ডা লাগিয়ে তাকে সোজা করবে না চোখ স্বাধীনভাবে ব্যবহার করে অবৈধ দেখলাম কর্ণ স্বাধীনভাবে ব্যবহার করে অবৈধ শুনলাম হাত অবৈধভাবে ব্যবহার করে স্পর্শ করলাম সব কিছু এখানে বাধা আসবে না বাধার সৃষ্টি হবে না ব্যবহার করতে পারো তুমি কিন্তু আল্লাহ বললেন যে নিশ্চয়ই তার শ্রবণ শক্তি নিশ্চয়ই তার দর্শন শক্তি নিশ্চয়ই তার হৃদয় অবশ্যই কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে যে চক্ষুকে যে পাওয়ার দেওয়া ছিল যা দেখা দর্শনের যে নির্দেশনা ছিল এই নির্দেশনার বাহিরে চোখ কি কি দেখেছে
কর্ণকে বলা হবে তোমার যে নির্দেশনা ছিল যে তুমি যেটা শুনতে পারবে সেটার লিমিট তোমাকে দেওয়া হয়েছিল এর বাইরে তুমি কি কি শুনেছো অন্তরকে বলা হবে তোমার যে অন্তরের যে কল্পনা কামনা বাসনার যে লিমিট তোমাকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তুমি কতটা বেশি শুনেছো দেখেন সবগুলি আমার ছিল সবগুলি আমি স্বাধীনভাবে ব্যবহার করেছি কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বিচারের সময় একটিও আমাদের নিয়ন্ত্রণে থাকবে না আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলবে আমার কর্ণ আমার বিরুদ্ধে কথা বলবে আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে আমার পা আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে যদি হাত আমার বিরুদ্ধে কথা বলে হাত কথা বলবে এই পৃথিবীর কথা তাহলে এই পৃথিবীতেই হাতকে সঠিক চালাতে হবে চোখ যদি কথা বলে তাহলে চোখ কথা বলবে এই পৃথিবীর কথা তাহলে পৃথিবীতেই চোখকে ঠিকঠাক মতো চালাতে হবে কর্ণ যদি কথা বলে কর্ণ এই পৃথিবীর কথা বলবে গায়ের চামড়া যদি কথা বলে তাহলে এই পৃথিবীর কথাই বলবে পা যদি সাক্ষ্য দেয় তাহলে পা এই পৃথিবীর কথাই বলবে অথচ আমরা কিন্তু সতর্ক নই যেমন ইচ্ছা তেমন যা মনে জাগে তাই করে বেড়াচ্ছি ইচ্ছা মতো সবকিছু করছি কিন্তু কখনো ভেবে দেখিনি যে আসলে আমি কি করছি এই ভাবনাটাকে অন্তরে আনতে হবে এটাই হলো আত্মসমালোচনা আমার চোখ আমার কর্ণ আমার হাত আমার পা আমার গোটা শরীর আল্লাহর একটা অশেষ নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন এগুলি এগুলির সভ্য সুসভ্য ভদ্র মার্জিত ব্যবহার যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমি এর প্রতিদান পাব আর এর ব্যবহার যদি সঠিক না হয় তাহলে আমি অবশ্যই এর ফলাফল ভোগ করব সম্মানিত উপস্থিতি সুনানে তিরমিজির হাদিস হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের সঠিক জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান তার পা এক চুল তুলতে পারবে না সে দেশের প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক এমনকি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে ব্রিটেনের প্রেসিডেন্ট হতে পারে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নিজেকে মনে করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সামনে পাঁচটি প্রশ্নের সঠিক জবাব দেওয়া না পর্যন্ত সঠিক ভাবে পাঁচটা প্রশ্ন আল্লাহকে বোঝানো না পর্যন্ত লা তাজুলু কদাম ইবনে আদম আদমের সন্তান যদি হয় সে তাহলে এক পা তুলতে পারবে না চুল নড়াতে পারবে না আন উমরিহি ফিমা আফনা তাকে একটা জীবন দেওয়া হয়েছে হায়াত লম্বা জীবন দেওয়া হয়েছিল এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপ টু বটম হিসাব দিতে হবে আল্লাহকে আমলনামা ফেলা থাকবে আমলনামার সাথে মিলিয়ে মিলিয়ে আল্লাহ প্রশ্ন করবেন আর জবাব দিতে হবে আমাকে আমার সেই শিশুকাল থেকে শুরু করে একবারে বার্ধক্য পর্যন্ত পুরা জীবনের আমি কি করেছি সম্মানিত উপস্থিতি সবচেয়ে বেশি ভাবি আমি হাদিসটি যখন অনুবাদ করি দ্বিতীয় প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রশ্নের মনে হয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজন নেই কিন্তু দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি সবচেয়ে বেশি ভাবি দ্বিতীয় প্রশ্নটা আমাদের জন্য বড় কঠিন ও ভয়াবহ এখানে যারা আসি সবার জন্যই খুব ভয়াবহ কেন আমরা জানি যে একটা জীবন হয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা সেক্টর সব সেক্টর মিলে একটা জীবন এই জীবনের হিসাব এক নাম্বার প্রশ্নে আমরা দিয়ে দিয়েছি একটা মানুষের জন্ম এরপরে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল যৌবনের পুরত্ব এরপরে বার্ধক্য বার্ধক্যের পরে তার মৃত্যু পুরা জীবনটাকে নিয়েই এখানে উমর বলা হয়েছে তার মানে পুরা জীবনই তার এই হায়াতটা থেকে মানে পুরা জীবন এখানে কিন্তু যৌবনকাল আছে যৌবনকালের হিসাব কিন্তু এই পুরা জীবনের মধ্যে দিতে হয়েছে কিন্তু দুই নাম্বার প্রশ্ন কেন কেন যেন আল্লাহ তাবারকাতালা আবারও যৌবনকালকে টেনে এনে বলছেন ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম এই যৌবনকালটা তুমি কিভাবে জীর্ণ করে বার্ধক্যে গেছো আজকে আমরা সবাই ম্যাক্সিমাম এখানে যুবক গোটা জীবনের হিসাব দিতে গিয়ে এর মধ্যে যৌবনকাল ছিল এর মধ্যে যৌবনকাল আছে কিন্তু আল্লাহ তাবারকাতাআলা এই গোটা জীবনের হিসাব শেষ করার পরেই আলাদাভাবে হাইলাইটস করলেন যৌবনকালকে কেন এই যৌবনকাল বুঝাও
কারণ একটা মানুষের সবচেয়ে বেশি পাপের আশ্রয়স্থল এই যৌবনকাল একজন নারী হোক কিংবা একজন পুরুষ হোক সবচেয়ে বেশি পাপ করে যে সময় সবচেয়ে বেশি পাপ তার কাছে আশ্রয় পায় যে সময় সেই সময় হলো যৌবনকাল সম্মানিত উপস্থিতি এই যৌবনকালে সকল ধরনের পাপ থেকে নিজেকে যেন সংযত রাখা সম্ভব হয় এজন্য মহতারাম আমির জানাত আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার সেই 1978 সালে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠন করেন এদেশের পাগলপাড়া যুবকদেরকে অর্থাৎ বিজাতীয় মতবাদে যারা পাগলপাড়া হয়ে আছে এই শ্রেণীর যুবকদেরকে সুবিবাদে বিশ্বাসী সব ধরনের সুবিধা ভোগকারী নারী টাকা পয়সা আনন্দ ফুর্তি এ ধরনের যুবক এমন কি ইসলামের নামে প্রতারিত হয়ে এক শ্রেণীর যুবক মানুষের রক্তের হুলি খেলার মধ্যে মানুষের রক্তের মধ্যে জান্নাত খোঁজে জিহাদের অপব্যাখ্যা করে এই সকল পাগলপাড়া যুবকদেরকে ইসলামের সুশীতল ছায়ার তলে আবদ্ধ করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠিত হয়েছে এমনি এমনি না এখানে সব দিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যুবক তুমি ভুল পথে আছো যৌবনকালকে আলাদাভাবে হাইলাইটস করবেন আল্লাহ বলবেন বুঝাও তোমার যৌবনকাল কিভাবে তুমি তোমার যৌবনকাল আবলা বলা হয়েছে মানে জীর্ণ করেছো মানে বার্ধকে গেছো বুঝাও সম্মানিত উপস্থিতি আমরা আমাদের যৌবনকাল যদি পাপে নিমজ্জিত থেকে যাই আমরা আমাদের যৌবনকালটাকে যদি খারাপ দিকে একেবারে অপসংস্কৃতি অপ জাতীয় যেগুলি মানে অপ মানে কি বলবো অপসংস্কৃতির সংস্পর্শে গিয়ে যদি আমরা নিজেদেরকে একেবারে পাপে নিমজ্জিত রাখি তাহলে সেখান থেকে কিয়ামতের মাঠে যখন আল্লাহ এই প্রশ্ন আমাদেরকে করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমাদেরকে একটা যৌবনকাল দেওয়া ছিল এই যৌবনকালকে বুঝাও তখন কি আমরা এই যৌবনকালটাকে ভালোভাবে আল্লাহর কাছে বোঝাতে পারবো একটু কথা বলো তোমরা কথা বলো পারবো কি যদি যৌবনকালে আমরা পাপের মধ্যে নিমজ্জিত থাকি তাহলে আল্লাহর সামনে আমরা কি বুঝাবো ওই যে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব পড়ো কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি নিজেই যথেষ্ট তোমার বিচারের জন্য তুমিই বলতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামি সম্মানিত উপস্থিতি এজন্য বলছিলাম যে অবশ্যই আমাদের প্রতিটি কাজ ওই আখেরাতে জবাবদিহি তার পূর্বেই ওই আখেরাতে জমা হয়ে যাওয়ার পূর্বেই অর্থাৎ আমার শ্বাস চলাকালীন সময় আমার মৃত্যু আসার পূর্বেই আমি যেন আমার জীবনের জীবনের সংশোধন আনতে পারি এ কারণে সংশোধন জীবনের করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হলো আত্মসমালোচনা তিন নাম্বার প্রশ্ন হলো আল্লাহ বলবেন ওয়া মালিহি মিন আইন আক্তাসাবাহু তুমি সম্পদ কোন কোন পথে উপার্জন করেছো অফিমা আনফাকাহু চার নাম্বার প্রশ্ন সম্পদ কোন কোন পথে ব্যয় করেছো খুবই লক্ষণীয় বিষয় ভালো করে খেয়াল করো তোমরা তোমরা হয়তো অনেকেই এই জীবনে এখনো ঢুকে পড়োনি ঢুকবে অনেকেই হয়তো সত্তর অনেকে আমরা যারা আসি বাহিরের তারা ঢুকে পড়েছি আল্লাহ তাবারক তাআলা রাসূল বলছেন পাঁচটা প্রশ্ন করবেন আল্লাহ পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের দুইটা প্রশ্নই হচ্ছে অর্থনৈতিক প্রশ্ন কি প্রশ্ন অর্থনৈতিক প্রশ্ন যেই অর্থ নিয়ে আজকে আমরা এত মাতোয়ারা যেটার লোভ লালসায় আমরা আজকে এত মাতোয়ারা পাগল হয়ে গেছি আমিনাল হারাম আমিনাল হারাম কি হালাল কি হারাম এটা দেখার সুযোগ নাই সুদকে জায়েজ করে সেটাকে যে কোনো মূল্যে খাইতে আমরা আজকে মুনাফা বানিয়ে ফেলেছি আচ্ছা পায়খানা পায়খানা যদি এক চামচ পায়খানা তুমি তুলে নিয়ে এসে সেটা যদি মাটির পাত্রের মধ্যে রাখো সেখান থেকে কিছু নিয়ে গিয়ে স্বর্ণের পাত্রের মধ্যে রাখলে তো মাটির পাত্রে যেটা সেটা হলো পায়খানা কেন এটা মাটির পাত্র আর যেটা স্বর্ণের পাত্র সেটাতে পায়খানা রাখলে মনে হয় স্বর্ণ হয়ে যায় তাই না স্বর্ণ হয় পায়খানা ইজ পায়খানা এভরি হয়ার পায়খানা ইজ পায়খানা এভরি হয়ার সুদ ইজ সুদ এভরি হয়ার ইন্টারেস্ট ইজ ইন্টারেস্ট এভরি হয়ার যেখানেই সুদ থাকবে সেখানেই সুদ হতে পারে সেটা সাধারণ ব্যাংক অথবা অন্য কেউ ইসলামের নামে চালানো ব্যাংক আজকে এই অর্থনৈতিক এই জায়গাতে কেউ একটু কষ্টে আছে আর কেউ মজাই আছে কেন না আমি তো সুদ খাই না আমি মুনাফা খাই তাই না ও খুব মজাই আছে সম্মানিত উপস্থিতি বিষয় কিন্তু জটিল কঠিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে দেখুন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছেন যখন আপনি আমি এগুলো অনেক আলোচনা হয়েছে তখন আল্লাহ আমার কথা শুনছেন
আল্লাহর কথা আমি শুনছি লা তুরজমান মাঝখানে কোনো দুভাষী নাই মাঝখানে কোনো মাধ্যম নাই সরাসরি আল্লাহর সামনাসামনি আল্লাহ প্রশ্ন করছেন আমি জবাব দিচ্ছি আমি বুঝাচ্ছি আল্লাহ বুঝছেন এই অবস্থায় আল্লাহ বলবেন যে ওয়া মালিহি মিন আইনাক তাসাবাহু তুমি সম্পদ কোন কোন খাত থেকে আয় করেছো বুঝাও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সোর্স থেকে সম্পদ আমরা মানে সংগ্রহ করেছি প্রত্যেকটা সোর্স বোঝাতে হবে আর এই সোর্স বোঝাতে গিয়ে দেখব অনেক সোর্স ছিল হারাম ঠিক অনুরূপভাবে কোন পথে সম্পদ ব্যয় করেছো এটাও আমাকে বোঝাতে হবে যতগুলো সোর্স যতগুলো উৎস আমি সম্পদ ব্যয় করেছি প্রত্যেকটা সোর্স উৎস সেদিন আমাকে বোঝাতে হবে আল্লাহকে সম্মানিত উপস্থিতি সুতরাং যদি এই অবস্থা হয় পাঁচটা প্রশ্নের মধ্যে যদি অর্থনৈতিক প্রশ্নই দুইটা হয় তাহলে অর্থনৈতিক জীবনটা আমাদের কতটা পরিচ্ছন্ন হওয়া দরকার তাই না সুতরাং প্রতিটি অর্থ আয় করার পূর্বে প্রতিটি অর্থ ব্যয় করার পূর্বে আমাদের সতর্ক হতে হবে প্রতিদিন আমরা আত্মসমালোচনা করব যে আসলে এই সম্পদ কোন জায়গা থেকে আসলো আর কোন জায়গায় যাচ্ছে সম্মানিত উপস্থিতি সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ওয়া মা যা আমেলা ফিমা আলেমা তুমি কতটুকু আমল করেছিলে যে পরিমাণ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছিল যে পরিমাণ এলম তোমরা পেয়েছিলে যে পরিমাণ বিদ্যা তোমরা পেয়েছিলে সেই বিদ্যা অনুপাতে কতটুকু আমল করেছিলে তোমরা খুব জটিল কঠিন তাই না খুব জটিল কঠিন যত বেশি বিদ্যা তত বেশি আমল আমরা আজকে দেখতে পাচ্ছি যত বেশি বিদ্যা তত বেশি আমল তাই না যত আমল এখানে বলা হয়েছে যে যে এলম তোমাকে দেওয়া হয়েছে আল মারকাজুল ইসলামের সালাফি নওদাপাড়া রাজশাহী এটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মারকাজ প্রতিষ্ঠান হাজার হাজার আলেম এখান থেকে বের হবে ইনশাআল্লাহ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা আলেম তালাবুল এলম তোমরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো করে শুনে নাও যতটুকু এলেম অর্জন করবে সেই এলেমটা যেন জীবনে আমলে থাকে নইলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে সেদিন কিয়ামতের মাঠে কারণ আল্লাহ বলবেন মা যা আমেলা ফি মালেমা তোমাকে যে এলেম দিয়েছিলাম তোমাকে যে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়েছিলাম সেটা তুমি কতটা আমলে রূপান্তরিত করেছো সম্মানিত উপস্থিতি এই জন্য বলতে চাই প্রতিটি কাজে প্রতিটি সেক্টরে আমরা আত্মসমালোচনায় ফিরে আসি আমরা সমালোচনা করি নিজের সমালোচনা খতিয়ে দেখি নিজের আমল নামা নিজের উপার্জন নিজের চলা নিজের কথা নিজের বার্তা নিজের আচরণ সব কিছুকে খতিয়ে সেটাকে সংশোধন করতে হবে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আচ্ছা আমরা যদি আমাদের আমলকে লক্ষ্য না করি যদি খতিয়ে না দেখি তাহলে আমরা কি আমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো আমরা যদি পরিবারকে পরিবারের সমালোচনা না করি আমার ছেলে ঠিক করছে কিনা আমার মেয়ে ঠিক করছে কিনা আমার স্ত্রী ঠিক করছে কিনা আমার অধস্তন ছোট ভাই ঠিক করছে কিনা এটা যদি আমি তাদের সমালোচনা না করি যদি একটু খতিয়ে না দেখি যদি না মিলিয়ে দেখি তাহলে কি আমি তাদের ভুল ধরতে পারবো জি না এ কারণে যদি আমি এটা করি তাহলেই নিজে জাহান্নাম থেকে যেমন বাঁচতে পারি আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি এই মর্মে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কিন্তু একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে সেটা হলো ইহতিসাব আছে না আছে ইহতিসাব তোমাদের কেউ ইহতিসাব পূরণ করো যুব সংঘের কেউ ইহতিসাব নামে একটা কি আছে একটা বই কিন্তু আছে দেখবে এই ইহতিসাবে প্রত্যেক দিন সকাল থেকে একবার তুমি ঘুম থেকে জাগা পরে শেষ অবধি পর্যন্ত কি কি করেছো এটা আত্মসমালোচনার একটা সুন্দর মাধ্যম তুমি কয়টা কোরআনের আয়াত পড়েছো কয়টা হাদিস পড়েছো কয় টাকা দান করেছো কতক্ষণ সাংগঠনিক কাজ করেছো অথবা ইসলামের দাওয়াত দিয়েছো তুমি নিজে কতক্ষণ পড়াশোনা করেছো কোন কোন বই পড়াশোনা করেছো একেবারে বিস্তারিত এখানে আছে যদি আমরা এটি একটু পূরণ করতে পারি তাহলে বা এটা যদি আমরা নজরে রাখতে পারি খেয়ালে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই কি হবে অবশ্যই আমরা সফলকাম হতে পারি সম্মানিত উপস্থিতি আমি আর সামনে পারছি না আমি মোটামুটি প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি টাইম অনুযায়ী তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে যারা আছে যারা মুরব্বি আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যারা যুবক ভাই যারা সোনামণি তোমরা আছো এই মাদ্রাসার যারা তলাবুল এলেন তাদের কাছে আমি বলতে চাই যে আজকের পর থেকে আমাদের প্রতিটি সেক্টর হবে আত্মসমালোচনামূলক এবং সমালোচনায় যেটা ধরা খাবে ধৃত হবে
সেটা পরের দিনে সংশোধন সাপেক্ষে আমরা কিন্তু অবশ্যই কি করব অবশ্যই আমরা সকলের কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন বাবা তোমরা বলো তো দেখি আজকের আলোচ্য বিষয় কি ছিল আমাদের আত্মসমালোচনা ও নিজেকে সংশোধন তাই না তাহলে নিজেকে সংশোধন করতে হলে নিজের ভুলচুকের সমালোচনা করতে হবে খতিয়ে দেখতে হবে তো তোমরা কি আসলে এখান থেকে কিছু পেয়েছো নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে ছাত্র জীবনে ছাত্রত্বের ক্ষেত্রে অথবা নিজের জীবনের আমলের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে তোমরা কি এখান থেকে কিছু পেয়েছো যদি পেয়ে থাকো আশা করছি যে তোমরা এটা তোমাদের জীবনে অ্যাপ্লাই করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা এই শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রত্যেক সপ্তাহে যেন এই তালিমী বৈঠক উত্তরোত্তর চলমান থাকে আল্লাহ যেন এই ধারাকে চলমান রাখেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আমরা খাস করে খালেস অন্তরে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সিহাতে কুল্লিয়া এবং হাইয়াতে তৈয়বা দান করেন যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে জীবিত আছেন বেঁচে আছেন ততদিন ততক্ষণ পর্যন্ত নিখুঁতভাবে নিখাতভাবে ইখলাসের সাথে উনি যেন আমাদেরকে আঞ্জাম দিতে পারেন আল্লাহ ওনার সমস্ত প্রচেষ্টাকে যেন কবুল করেন আহলাইস আন্দোলনকে যেন আল্লাহ কবুল করেন এই মার্কাজকে যেন আল্লাহ কবুল করেন আহলাইস আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনকে যেন আল্লাহ কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু